আমরা আমরা সেইভাবে কিন্তু এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। এখন আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা সংখ্যার প্যাটার্ন আছে, আবার এখানে আমাদের দেখা যাচ্ছে প্রতিটা সংখ্যার শেষে যদি আমাদের শূন্য বা পাঁচ থাকে, সেগুলো কিন্তু একটা প্যাটার্নে সজ্জিত হয়ে থাকে এখানে, সেইভাবে আছে এখানে। এটি একটা সংখ্যার প্যাটার্ন, সংখ্যা চিনতে পারার প্যাটার্ন। এটি গাণিতিক সমস্যা সমাধানে বাচ্চাদের দক্ষতা অর্জনে কিন্তু অনেক প্রয়োজনে আসে বা কাজে লাগে এই প্যাটার্ন গুলো এইভাবে। তো সেইভাবে আমরা প্যাটার্নটা চিনতে শিখছি। আবার আমরা এখানে পোশাকে নানা রকম বাহারি নকশা দেখতে পাই, দেখা যাচ্ছে এক একটা ড্রেসের এক একটা নকশা থাকে, সেটাও কিন্তু একটা প্যাটার্নে সজ্জিত করা থাকে। সবই কিছুই একটা প্যাটার্ন, নানা রকম বাহারি স্থাপনার গায়ে যেরকম বিভিন্ন শৈলী স্থাপনা থাকে, দেখা যাচ্ছে কি সেখানে কিন্তু এক একটা ডিজাইনে, যেরকম পুরানো দিনের যে বিল্ডিং গুলো আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের যেখানে নিদর্শন রয়েছে, সেখানে কিন্তু প্যাটার্ন সজ্জিত আছে, সেইভাবে বিভিন্ন নকশা খচিত করা হয়েছে। কাজেই আমরা প্যাটার্ন ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই আপাতত দেখা যায় না। এটা যাই হোক, আমরা প্রাথমিক যে আলোচনা প্যাটার্ন সেটা শিখলাম, এখন আমরা এই প্যাটার্ন শেষে আমরা কিন্তু এই অধ্যায় থেকে প্যাটার্ন কি তা আমরা সেই দিকে কিন্তু জানতে পারবো ভালো করে। এবং রৈখিক প্যাটার্ন লিখতে আমাদের এখানে আছে, রৈখিক প্যাটার্ন লিখতে এবং বর্ণনা করতে পারবো। বিভিন্ন ধরনের জ্যামিতিক প্যাটার্ন আমরা এখানে দেখবো অঙ্কের মাধ্যমে, সেটা আরোপিত শর্তের সহ রৈখিক প্যাটার্ন তা বর্ণনা করতে পারবো। রৈখিক প্যাটার্ন মাধ্যমে চলকের মাধ্যমে কিভাবে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করা যায়, সেটাও কিন্তু আমরা এখানে এই অধ্যায় শেষে আমরা আলোচনা করতে পারবো বা দেখতে পারবো, বাস্তব অঙ্ক করতে পারবো। আর রৈখিক প্যাটার্নের নির্দিষ্ট সংখ্যাও আমরা বের করতে পারবো। যাই হোক, আমাদের এই প্যাটার্ন সম্পর্কিত আমাদের যে প্রাথমিক আলোচনা সেটা আমরা এখানে দেখলাম, এবং এই আলোচনার পরে আমরা যে সমস্ত কাজ করব এই অধ্যায় মানে শেষে শিক্ষার্থীদের তোমাদের কাছে যেগুলো দেবো সেটাও কিন্তু আমরা পড়ে শোনালাম। তোমরাও বই পড়ে দেখছো যে এগুলো কি কাজ আমাদের করা যাবে, প্যাটার্ন সম্পর্কে আমরা প্রাথমিক জানছি, মানে এর সাথে আমরা কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু দেখা হয়ে গেছে। দেখ, এবার আমরা দেখা যাচ্ছে কি আমরা দেখার নিচে কয়েকটা চিত্র আমাদের টাইলস লক্ষ্য করা গেছে, এবং আমাদের ত্রিভুজ আকৃতির যে ঘটনাগুলো সেখানে আমি একটু দেখাচ্ছি, যেখানে বর্গ একটা বর্গ আঁকা হয়েছে। আমরা প্রাথমিক কিন্তু এখানে একটা বর্গ আঁকছি, এই বর্গটাকে কিন্তু আমরা কিন্তু কয়েকটা ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলো দেখা যাচ্ছে কেমন, এই একটা ভাগ, মানে এই একটা বর্গকে আমরা দেখো 1, 2, 3, 4, এটাও দেখো একটা প্যাটার্ন হয়ে গেছে দেখাচ্ছে। এরপরে দেখো আমি আরো ভাগ করছি, এদেরকে সেই একটা বর্গকে দেখো আমি আবার ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আবার 12টা বর্গে রূপান্তরিত করছি। এরপরে যে ঘটনাটা করবো দেখো, একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে অলরেডি। আমি দেখো এখানে লিখছি এই, আবার এই, আবার এই, আবার হচ্ছে এই। দেখো এখানে সুন্দর একটা বৈচিত্র্য চলে আসছে, ওই যে বলছিলাম না প্রকৃতির এই বৈচিত্র্যে আমাদের কাজ করছে, সুন্দর একটা টাইলস এর প্যাটার্ন। আমরা বিভিন্ন স্থাপনা তৈরি করতে যে আমাদের যে টাইলস করা হয়, সেই টাইলস এর ক্ষেত্রে কিন্তু তোমরা হয়তো খেয়াল করছো যে টাইলস এর কিন্তু আমাদের এই ভ্যারাইটিস রয়ে গেছে, একটা প্যাটার্ন করা রয়েছে টাইলস এর ভিতরে। আমরা এখানে আমরা এই টাইলস গুলো লক্ষ্য করছি, এগুলো প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশে টাইলস এর লম্বা সাজানো আছে, এই এই টাইলস টা আড়ে সাজানো, এই টাইলস লম্বা সাজানো, এটা আড়ে, আবার এই টাইলস লম্বা, এইটি আড়ে, এটা লম্বায়, এইভাবে কিন্তু এই টাইলস টা ডিজাইন করা হয়েছে, সাজানো হয়েছে। এর পরবর্তীতে আমরা একটা
সংখ্যার কাজও আমরা সেখানে দেখতে পেয়েছি। সেখানে কিন্তু করা যায়, প্রথমে আমরা বেশ কয়েকটা দাগ আমরা এখানে খেয়াল করতে পারি শুরু থেকে। প্রথমে একটা বর্গ বর্গ এখানে দেওয়া যাচ্ছে, সেই বর্গের সাহায্যে দেখা যাচ্ছে আমরা আর একটা কাজ করতে পারি, সেগুলো হচ্ছে আমাদের প্রথমে একটা বর্গ, এর পরে যে বর্গটা আছে সেটা আছে এরকম, এর পরে যেটা আছে সেটা আছে আবার এরকম। পরে যেটা আছে সেটা হচ্ছে আবার এরকম, আমরা যতদূর যাব। এর পরে যেটা আছে সেটা আর একটু বড় এরকম, এইগুলো কিন্তু আমরা কাজ করছি। এরপরে আমাদের যে ঘটনাটা এই যে মাঝখান থেকে বাঁধ দিলাম, এই এরপরে যেটা হয়েছে সেটা এরকম হয়েছে, এর পরে যেটা হয়েছে সেটা আমাদের সাইড থেকে সব সময় যেন সাইড থেকে আমরা এখানে এই করছি, এখানে এই করছি, এখানে এই করছি, এর পরে যেটা হয়েছে সেটা আমার এখান থেকে এই করছি, এই এখানে আমরা প্রথম ঘরে কিন্তু আমরা লিখছি হচ্ছে অ্যাপ, অ্যাপ এখানে অ্যাপ সব সময় যেন শেষে কিন্তু অ্যাপ অ্যাপ যোগ করলে কিন্তু এই দুই হয়, এই দুই আর এক হচ্ছে এই তিন, এই দুই আর এক তিন, আবার তিন আর এক চার, তিন আর তিন ছয়, দেখছো কেমন করে হয়েছে, আবার তিন আর এক চার, এই প্যাটার্নটা আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের রৈখিক প্যাটার্ন। এই প্যাটার্নটা হচ্ছে আমাদের রৈখিক প্যাটার্ন। তা আমি এখানে সুন্দর করে এইগুলো লিখছি, দেখো আমাদের এখানে একটা চিত্র চলে আসছে সুন্দর ভাবে। সেই চিত্রে আমাদের আমরা যে কাজটা করছি এখানে, হ্যাঁ সেই কাজটা মানে আমাদের সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে, সজ্জিত করা হয়েছে, এবং তার মাধ্যমে আমরা দেখছি এখানে আমাদের দেখো প্যাটার্ন করে লেখা আছে। এবং এখানে আমরা প্রথমে একটা আয়ত বড় করতে তৈরি করছি, তারপর সেটা দুই ভাগ করছি, এখানে একটা সংখ্যা দিলি, আমরা এখানে একটা বিশেষ একটা প্যাটার্ন কাজ করছি এখানে, এটা হচ্ছে আমাদের চিত্রের সাজে যে প্যাটার্ন সেটা আমরা লিখে রাখছি, ঠিক আছে, এটা আমরা একটু দেখাতে চেয়েছি। এরপরে আমরা প্যাটার্নের সাহায্যে আমরা অঙ্ক শিখতে পারবো। আমরা প্রথমে এখানে আমাদের টাইলস লম্বালম্বি আকারে এই নিয়মটা আমরা প্যাটার্নের সৃষ্টি করা হয়েছে। এরপরে আমাদের দ্বিতীয় চিত্রে কতকগুলো ত্রিভুজ আকারে সাধারণ সেখানে একটা বিশেষ নিয়ম মেনে চলে গেছে, হ্যাঁ ত্রিভুজ আকারে এখানে একটা বিশেষ নিয়ম মেনে আমাদের এই কাজটা করতে হয়েছে। এরপরে দেখো নিয়মটা প্রতি লাইনে শুরু, যাই হোক আমরা এখন এই প্যাটার্ন ক্ষেত্রে এখান থেকে আমরা বাস্তবধর্মী আমরা অঙ্কে অঙ্কে আমরা সেটা দেখতে পাচ্ছি যে এই কাজটা কিভাবে হয়েছে। দ্বিতীয় চিত্রে আমাদের কতগুলো সংখ্যা ত্রিভুজ সাধারণ হয়েছে, সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে চালানো হয়েছে, হ্যাঁ এই নিয়মটি শুরু এবং শেষ এইভাবে রয়েছে। এরপরে আমরা একটা সংখ্যার পেটে 1, 7, 7, 10, 13, হ্যাঁ এদের তাহলে আমরা এখান থেকে আমরা আমরা সেইভাবে সংখ্যার প্যাটার্ন এখন আমরা যদি যেতে চাই সেই সংখ্যার প্যাটার্ন থেকে আমরা অঙ্কের মাধ্যমে চলে যাব। এই আমরা এইভাবে কার্যক্রমটা দেখছি, এরপরে আমাদের যে সংখ্যার প্যাটার্ন আছে সেই সংখ্যার প্যাটার্নটা আমরা দেখবো কিভাবে কাজ করা যাচ্ছে। যে আমরা এখন আমাদের মূল অঙ্ক যেভাবে আছে
সেভাবে কাজ করি, দেখা যাচ্ছে কি আমাদের এখানে কিন্তু অঙ্ক রয়েছে অলরেডি 1, 7, 7, 10, 13। এখানে আমরা সে অঙ্কগুলো এখন দেখতে পাবো।